হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু মোটিভেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমাদের আসবে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য যে নোটিফিকেশন, বিভিন্ন পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নিবে এবং মোটিভেশনাল ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা প্রোভাইড করে থাকি। তো দেখো, তোমাদের আজকের যে অতি গুরুত্বপূর্ণ নোটিশটা হচ্ছে, তোমাদের রেলওয়ে গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছিলে, রেলওয়ে গ্রুপ ডি ইস্টার্ন রেলওয়ে থেকে যারা পাস করেছিলে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে চিন্তায় ছিল যে তাদের যে পিইটি ডেট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ডেট কবে আসবে। তো কিছুক্ষণ আগেই তোমাদের পিইটি ডেট প্রকাশিত হয়েছে, দেখে নাও, মন দিয়ে দেখে নাও তোমাদের কবে আসছে পিইটি, তোমাদের কবে হবে। আর এই পিডিএফটা যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, আমি পিডিএফটা সেখানে তোমাদের প্রোভাইড করে দেবো। দেখো, ফোর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অফ সিএন নাম্বার 01/2019 ইস্টার্ন রেলওয়ে, দেখতে পাচ্ছ, ইস্টার্ন রেলওয়ে। দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যাগেনস্ট সিইএন নাম্বার দেওয়া আছে ফর ইস্টার্ন রেলওয়ে ইজ স্কেডিউল টু বি হেল্ড ফ্রম থার্টিয়েথ জানুয়ারি টু সেভেন্থ ফেব্রুয়ারি 2023 অ্যাট থ্রি ভেনুজ, তিন জায়গাতে হবে, আসানসোল, মালদা এবং কলকাতা, তিনটে ভেনুতে হবে 30 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি ধরে। ঠিক আছে, তাহলে 8 দিন ধরে প্রায় চলবে। টোটাল 1814 ফিমেল ক্যান্ডিডেট কতজন রয়েছে, 1814 ক্যান্ডিডেট শর্ট লিস্টেড এজ পার সিবিটি মেরিট অফ আরআরবি উইল বি কল্ড ফর পিইটি অন 30th and 31st January 2023, অর্থাৎ 30 জানুয়ারি এবং 31 জানুয়ারি এই দুদিন যে 1814 জন মহিলা পাস করেছে, মেয়েরা পাস করেছে, তাদেরকে ডাকা হচ্ছে 30 এবং 31, আর রেস্ট 24662, অর্থাৎ ছেলেরা পাস করেছে 24662 জনকে ডাকা হবে, কবে ডাকা হবে দেখে নাও। শর্ট লিস্টেড এজ পার সিবিটি মেরিট অফ আরআরবি উইল বি কল্ড ফর পিইটি ইন আসানসোল, মালদা অ্যান্ড কলকাতা, তারপরের ডেটগুলোতে 24662 জন ছেলেদেরকে ডাকা হবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, তোমরা অ্যাডমিটে তোমরা নিজেদের একেবারে ভেনু কোথায় হচ্ছে এবং কবে হবে একেবারে সঠিক জিনিসটা জানতে পারবে। তো কবে অ্যাডমিটটা পাবে সেটা দেখে নাও। এরপর দ্য ডিটেলস অফ ভেনু অ্যান্ড শিডিউল অফ পিইটি দ্যাট ইজ ডেট অ্যান্ড রিপোর্টিং টাইম ফর ইচ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি আপলোডেড শর্টলি অন অফিসিয়াল ওয়েবসাইট আরআরসি ইআরএন, যে ওয়েবসাইট থেকে আমরা এই পিডিএফটা পেলাম সেখানেই তোমাদের কিন্তু পুরো ডিটেলস, ডেট অ্যান্ড রিপোর্টিং টাইম, ভেনু, শিডিউল সব কিছু তোমরা পেয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার ইন পিইটি অ্যাজ পার ডিটেলড ইনস্ট্রাকশন পাবলিশড অন দিস ওয়েবসাইট অ্যালং উইথ দ্য শিডিউল অ্যান্ড ইনস্ট্রাকশন গিভেন অ্যালং উইথ ই কল লেটার নিয়েই তোমাদেরকে কিন্তু দিতে হবে। দ্য লিঙ্ক ফর ই কল লেটার ডাউনলোড উইল বি আপলোডেড ফিউ ডেজ বিফোর পিইটি অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট আরআরসি ইআর। এই ওয়েবসাইটেই তোমরা হয়তো 31 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা দেখবে 24-25 তারিখ থেকেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো এটাই তোমাদের বলার ছিল, পুরো জোর কদমে যারা পাস করেছো প্রিপারেশন নিতে থাকো, এখানে যে এই সুযোগ কিন্তু আর পাবে না, পাস করে গিয়েছো পিইটিতে কোনো রকমের যাতে ছাঁটাই পড়তে না হয়। ঠিক আছে, ছেলেদের 35 কেজি বালির বস্তা নিয়ে যেতে হবে 100 মিটার, মেয়েদের ক্ষেত্রে 20 কেজি, মনে রাখবে। ঠিক আছে, তো বালির বস্তা নিয়ে এখন থেকেই কিন্তু তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, কারণ পিইটিতে বাদ যাওয়া চলবে না কোনো মতেই। আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে করে দিও, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর টেলিগ্রামে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।